नमस्कार न्यूज ভ্যানগার্ডের আপডেট খবরে আপনাদের আবারো স্বাগত। আজকে মূলত ধলাই জেলার জেলাশাসকের কনফারেন্স হল এবং সেই কনফারেন্স হলে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে একটি সভা আলোচনা করা হয়, একটি সভা অনুষ্ঠান করা হয় এবং সেই বৈঠকে মূলত আজকে উপস্থিত ছিলেন সেলফ হেল্প গ্রুপের সমস্ত মহিলারা, তার পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি রবি গোপ সহ অতিরিক্ত জেলাশাসক সকলেই উপস্থিত ছিলেন এবং এই সভার মধ্য থেকে বা এই আয়োজিত যে কনফারেন্স হলে যেটা আয়োজন করা হয়েছিল সেখানে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্যের সেলফ হেল্প গ্রুপের মহিলাদের সাথে আত্মনির্ভরতার বিষয় নিয়ে মূলত আলোচনা করেন। যেমনটা জানা যাচ্ছে মূলত আজকে ধলাই জেলাতে বৃহস্পতিবার জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত হয় এই অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে মূলত আজকে উপস্থিত ছিলেন সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং কনফারেন্স হলের সমগ্র মহিলারা যারা রয়েছেন শুধুমাত্র এই রাজ্যের নয়, তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি অন্যান্য রাজ্যের যারা রয়েছেন সেলফ হেল্প গ্রুপের মহিলারা তাদের সবার সঙ্গে আত্মনির্ভর কিভাবে হওয়া যায় বিশেষভাবে বিশেষ পদ্ধতি রয়েছে, সকলেই আজকালকার মহিলারা আত্মনির্ভর হচ্ছেন তাদের বিভিন্ন বিষয় নিয়ে মূলত আলোচনা করেন। এবং এই সেলফ হেল্প গ্রুপে আমরা সকলেই জানি যে 18 থেকে মূলত 40 বছরের মহিলারা তারা সবাই থাকেন এবং সবাই আত্মনির্ভরতার পথ বেছে নিয়েছেন, তার নজির কিন্তু ত্রিপুরা রাজ্যে একের পর এক আমরা দেখে এসেছি। বিভিন্ন মহিলারা রয়েছেন বিভিন্ন উপায়ে আত্মনির্ভর হওয়ার প্রয়াস যেন বেছে নিয়েছেন এবং শুধুমাত্র সরকারি চাকরি বা বেসরকারি চাকরির মুখাপেক্ষী তারা থাকেনি, তারা বসে থাকেনি, তারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য একের পর এক সুবিধা, একের পর এক যে সরকারি সুবিধা রয়েছে সেগুলোকে বেছে নিয়েছে। ঠিক তেমন ভাবে আজকে সেই সমস্ত মহিলাদেরকে নিয়ে একটি কনফারেন্স হলের মধ্য থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেই অনুষ্ঠানে আজকে মূলত সভাপতিত্ব করেছেন, অনুষ্ঠানে মূলত উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি রবি গোপ, তাছাড়া রবি গোপ ঘোষ, তাছাড়া অতিরিক্ত জেলাশাসক অজিত দাস এবং বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মহিলারা ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন এবং সকলেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন। আমরা শুনব যে আজকের এই অনুষ্ঠানে উক্ত বিষয়ে কি 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 বলছেন তারা, শুনব। হাঁস মুরগি পালন করতে পারি, ছাগল পালন করতে পারি, শুকর পালন করতে পারি, বিভিন্ন ধরনের ব্যবসা আমরা করতে পারি, এমনকি মহিলারা মুড়ি ভাজার মেশিন দিয়ে মুড়ি ভেজে আমরা সেল নিতে পারি, বিভিন্ন ধরনের ইনকাম করা যায় যদি আমাদের সেদিকে চেষ্টা থাকে, তবে আমরা পারবো। প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন কিন্তু আমরা যদি ওনার উদ্যোগকে সাফল্য করার কোনো চেষ্টা না থাকে আমাদের, তবে আমরা পারবো না। সেই উদ্যোগটা খুবই ভালো, আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা যে এসএসজি গ্রুপ করছেন, এসএসজি গ্রুপ থেকে লোন অবশ্যই সবাই পেয়েছেন আমি আশা করি, তাই বলছি। এই লোন নিয়ে আপনারা দেখছেন কিভাবে স্বাবলম্বন করা যায়, তাতে সুদ ইন্টারেস্ট কম থাকে, এমনকি অনেক মহিলারা আমি দেখেছি এসএসজি গ্রুপ থেকে যে লোন নিয়েছেন, লোন নিয়ে অনেক ভাবে রোজগার বাড়াচ্ছেন। আমি নিজেও একজন এসএসজি গ্রুপের সদস্য, আমার গ্রুপের নাম ভারত মাতা এসএসজি গ্রুপ, তো সেই গ্রুপে আমি ব্যাংকের দায়িত্বে আমি আছি। তো আজ থেকে তিন বছর আগে আমি এসএসজি গ্রুপ করেছি, আমরা লাস্ট লোন পেয়েছি 2 লক্ষ টাকা। তো আমরা এই লোন শেষের পথে, আবার পরবর্তী সময় হয়তো 3 লাখ পেতে পারি বা 5 লাখও পেতে পারি। তো আমরা 12 জনে কমিটি, আমরা নিজেরাই বুঝি যে এই এসএসজি গ্রুপের লোনের মার্কেটে কিভাবে স্বাবলম্বন হওয়া যায়। মূলত বর্তমানে যে সংকট চলছে সেই সংকট কিন্তু দেখাচ্ছে নতুন দিশা, আর আম জনতার এতদিন যে ভাবধারা ছিল সেটা যে বদলাচ্ছে ক্রমে ক্রমে সেটা কিন্তু এই ছবিগুলো দেখলেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। একজনের বক্তব্য আমরা শুনলাম, তিনিও একজন সেলফ হেল্প গ্রুপের মহিলা এবং তিনি অন্যান্য যে বিভিন্নভাবে স্বাবলম্বী হওয়া যায়, স্বাবলম্বী হওয়ার যে একাধিক পথ রয়েছে এবং সেই পথগুলো যেরকমভাবে সরকার দেখাচ্ছে, সরকার সাহায্যের জন্য পাশে দাঁড়িয়ে আছে, এই বিষয়গুলো তিনি তুলে ধরলেন এবং তার পাশাপাশি শুধুমাত্র মনের ইচ্ছা থাকতে হবে, উদ্যম থাকতে হবে, তাহলেই স্বাবলম্বী হওয়া কিন্তু যায়, সেটা প্রমাণ করে দেখাচ্ছেন এই সমস্ত মহিলারা। তাদেরকে নিয়ে আজকে একটি সভা অনুষ্ঠিত হয় একটি সেমিনার হলে এবং সেখানে মূলত ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তালাপ করেছেন সকলের সঙ্গে। সময় চলছে একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।